শক্তি বেড়ে প্রবল ঘূর্ণিঝড় রূপ পেয়েছে দানা। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠে যাচ্ছে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত, সাগর উত্তাল। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ উপকূলীয় বিভিন্ন এলাকার আকাশ মেঘলা রয়েছে। অনেক স্থানেই দুপুরের পর থেকে বৃষ্টি ঝরেছে, বিশেষ করে দুর্বল বেড়ি বাঁধ নিয়ে ভয় বেশি। 4 সমুদ্র বন্দরে জারি রয়েছে 3 নম্বর সতর্কতা। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে দেশে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, বয়ে যাচ্ছে দমকা হাওয়া, সাগর উত্তাল। খুলনায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, প্রস্তুত রাখা হয়েছে 604টি আশ্রয় কেন্দ্র ও 3টি কিল্লা। এছাড়া উপকূলীয় বেড়িবাঁধগুলোর দিকে বিশেষ নজর রাখছে পানি উন্নয়ন বোর্ড। ঘূর্ণিঝড় দানা প্রভাবে উপকূলীয় দ্বীপ ও চরে স্বাভাবিকের চেয়ে 3 ফুট বেশি পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের বিভিন্ন অঞ্চলে নদীর পাড়ে বাঁধ রয়েছে, আমরা ইতিমধ্যে জেনেছি প্রায় 10-12 কিলোমিটারের মতো বাঁধ একটু দুর্বল অবস্থায় আছে। এই জায়গাগুলো আরও নজরদারি রাখা সম্ভব হলে সেখানে একটা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। বরিশালে থেমে থেমে বৃষ্টি, কক্সবাজারে আবহাওয়া গুমোট, বৃষ্টি হচ্ছে সুন্দরবনের দুবলার চরেও। মোংলা বন্দরে অবস্থানরত 7টি জাহাজের পণ্য ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে। মোকাবেলায় বাগেরহাটের প্রস্তুত করা হয়েছে 369 আশ্রয় কেন্দ্র। সাতক্ষীরায়ও বৃষ্টি হচ্ছে, বয়ে যাচ্ছে দমকা হাওয়া, নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়টি এখন যে গতি তাতে বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম। রাত 12টার পর থেকে ভোরের ভিতরে এটা আপনার ক্রস উপকূল করতে পারে, এবং যে এলাকাটা বললাম ওয়েস্ট বেঙ্গলের আপনার হচ্ছে সাগর আইল্যান্ড এবং হচ্ছে উড়িষ্যার হচ্ছে আপনার পুরীর এই এলাকা দিয়ে উঠবে, এবং এটা ক্রমান্বয়ে যেহেতু পশ্চিম দিক সরে যাচ্ছে এর প্রভাবে যেটা হবে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশিটা হবে, তবে সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এর প্রভাবে বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।